যাদের পড়ায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, তাদের আসলে চাকরিটা দরকার নাই, সত্যি দরকার নাই। যদি আপনার চাকরিটা দরকার হয়, যদি আপনার এই কাজটা করা দরকার হয়, আপনার মন বসবে, আপনার মন বসবে। মনটা যাবে কোথায়? যার যেটা করা দরকার সে সেটা যে করে হোক করে নেয়। একটা ছবি মাঝে মধ্যে ফেসবুকে দেখি, এক মা বৃদ্ধ শুকনা, খেতে পায় না, গরিব, অনেক গরিব, গায়ে কোনো মাংস নাই, অস্থি আছে। সে মা তার সন্তান, অসুস্থ সন্তান, যে সন্তানটা হরমোনের কোন একটা ইমব্যালেন্সের কারণে অনেক মোটা হয়ে গেছে, বিশাল মোটা, সেই সন্তানকে পিঠের উপর রেখে ভিক্ষা করেন। সেই সন্তানের ওজন মায়ের ওজনের অন্তত 2.5 গুণ হবে। আপনার কি মনে হয় মা তার সন্তানকে যে বহন করছেন শরীরের জোরে? মনের জোরে। আমরা যে কাজ করি, আমরা কাজটা করি মেন্টাল ফ্লোতে, মনের জোরে, শরীরের জোরে না। আপনি যে মুহূর্তে আপনার শরীর এবং মনকে একটা ফ্লোতে কানেক্ট করতে পারবেন, সেই মুহূর্ত থেকে আপনার মধ্যে কোনো ক্লান্তি কাজ করবে না, পড়তে ইচ্ছা করে না, পড়তে বসতে ইচ্ছে করে না, এই ব্যাপারগুলোই কাজ করবে না। আমি ক্যারিয়ার আড্ডায় মাঝে মধ্যে 7-8 ঘন্টাও কথা বলি, দাঁড়িয়ে থাকি, বসি না। কিন্তু অনেকে জিজ্ঞেস করে কিভাবে বলেন, আমি তাদেরকে বলি এই মুহূর্তে যদি আরো 8 ঘন্টা কথা বলতে হয় আমি কথা বলতে পারবো। কিভাবে বলি জানেন? আমার মন এটা বিশ্বাস করে আমি পারবো। আমি কাজ করি মনের জোরে। মানুষ ক্লান্ত হয় মন ক্লান্ত হয় বলে, শরীরের ক্লান্তিতে মানুষ খুব একটা ক্লান্তি অনুভব করে না। যাদের পড়তে ইচ্ছা করে না তারা একটা প্র্যাকটিস করেন, বুদ্ধি শিখাই দি, পড়ার অভিনয় করেন। প্রতিদিন অন্তত 6 ঘন্টা 7 ঘন্টা আস্তে আস্তে বাড়াবেন, প্রথম দিকে একটু কম, নিজেকে পড়ার টেবিলে আটকায় রাখেন। বইপত্র খুলে আপনি যখন পড়ার টেবিলে বসবেন, একটা কাগজে লিখে ফেলেন, আমি এই আগামী 4 ঘন্টায় বা 5 ঘন্টায় এই পড়াগুলো পড়ব, ওই অনুসারে পড়তে শুরু, আমি এই পড়াটা এতক্ষণ পড়ব, এই পড়াটা এতক্ষণ পড়ব, আপনি ওই অনুসারে পড়া শুরু করেন। এমনও হতে পারে আপনি 1 ঘন্টা একটা বই নিয়ে বসে আছেন, অথচ প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়াটা আপনার পক্ষে সম্ভব হয়নি, নো প্রবলেম। আপনি নিজেকে প্রতিদিন বসান টেবিলে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, একটা সময় আপনি দেখবেন আপনি পড়াশোনা করতে পারছেন।